তুমি গিরিধারি না, গিরিধারি তুমি গিরিধারি না।
ওগো ঠাকুর তুমি আজ আমারই ডাকি সারা দাও কেডাও আমি হলাম বৃন্দাবনের যোগ মায়া ওগো ঠাকুর কৃপা করে একটি বাড়ির জন্য দেখা দাও ঠাকুর একটি বাড়ির জন্য দেখা দাও নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় ভবতি ভারত অভ্যুর্ধর্মধর্মস্য তদ্মানবসৃদদ্ধ আমি যে তোমায় চিনতে পারছি না তুমি কে গো তুমি আমায় চিনতে পারছো না গো আমি তোমায় চিনতে পারছি না তুমি তুমি কে আমায় একটু বলো তুমি যে এত খোঁজ জাকি ডাকলি আমি তোমার সেই প্রাণের ঠাকুর বলো জগমায়া কি কারণে এই অসময়ে এত ডাকা ডাকি ওগো ঠাকুর তুমি একটি বাড়ির জন্য আমায় দর্শন দাও ঠাকুর একটি বাড়ির জন্য দর্শন দাও তাহলে করো ক্ষণে অপেক্ষা আমি নিশ্চয়ই তোমায় দর্শন দেব ঠিক আছে ঠাকুর Thank you.
দিতে পারছি না কেন? তুমি কে গো? সে কি যোগমায়া? তুমি আমায় চিনতে পারবে না? না গো, আমি কে জানো? তুমি কে আমায় একটু বলো। আরে বলি শোনো। হ্যাঁ বলো বলো। আমি কৃষ্ণ ভগবান সুন্দর ঘর জান যোগ মায়া যুগে যুগে আমি অবতার যুগে যুগে আমি এবার বলো তো এই অসময় কেন এত ডাকা ডাকি? ওগো ঠাকুর, ঠাকুর আমি না ওই যমুনাকে কথা দিয়েছি গো, কলিযুগে আমি রাজা কৃষ্ণের মিলন করাবো। একটি বারের জন্য আমার মনের বাসনা পূর্ণ করো ঠাকুর। হ্যাঁ গো, তুমি না বুঝি কথা দিলি যুগল রূপ দর্শন করার, কিন্তু তুমি কি জানো কি গো ঠাকুর, আমি তো তোমায় এই মুহূর্তে যুগল রূপ দর্শন দিতে পারি না। তাহলে তাহলে কি উপায় হবে বলো ঠাকুর? কারণ এখন যে শ্রীমতী রায় তিনি আমার বামিনী, তাই আমি বাকি করি যুগল রূপ দর্শন বলো। তার বিরহে আজ আমি বিরহী,
তাই কি বলতে ইচ্ছে করে জানো? কি বলতে ইচ্ছে করে? দিল না দিল না, তাই না কি? নিল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না দিল না, দিল না দিল না, এত যে নিঠুর বন্ধু
আমি কি তার জন্য স্বপ্ন দেখতাম, তাকে আমার মনে করে বসাব, কিন্তু অন্যের ঘরে তাই তাকে কি বলতে ইচ্ছে করে জানো? যার জন্য ঘর বাঁধিল তাই নাকি সে কালী বৈশাখীর ঝরে প্রাণটায় আমার ছটপট কোরে, প্রাণটায় আমার প্রাণটায় আমার ছটপট কোরে করি ময়না পাখি তাই নাকি ঠাকুর এখন জানি কা ভালোবাসা ময়না পাখি।
বাসার ময়না পাখি এখন জানি কারা ভালোবাসার ময়না পাখি এখন জানি কারা ভালোবাসার ময়না পাখি এখন জানি জানে যোগ মায়া তাই তোমায় বলি কি জানো কি গো তুমি যদি এই যুগল রূপ দর্শন করতে চাও হ্যাঁ ঠাকুর আর বিলম্ব করো না তরা করে যাও ওই যাবটি হ্যাঁ ওই যাবটি গিয়ে জটিলা কটিলার কাছে ছলে বলে কৌশল করে যে কোনো উপায় তুমি শ্রীমতী রায় ধরিকে এই যমুনার ঘাটে নিয়ে আসো আর কি করবে জানো কি করবো ঠাকুর তুমি তোমার অঙ্গ থেকে অর্ধেক অঙ্গ আমায় প্রদান করবে আর সেই অঙ্গ দিয়ে আমি কি করবো জানো কি করবো এই যমুনার বুকে এক মায়া তরি সৃজন করবো আর সেই তরি আমি নাভি ভেসে আসবো যখন তোমরা দধিদুগ্ধ বিক্রয় করার জন্য মথুরা বাজারে যাওয়ার জন্য আসবে তখন তোমরা এই ঘাটে এসে আমাকে নাবিক নাবিক বলে ডাক দিও আমি তখন নিশ্চয়ই তোমাদের কাছে আসবো আর তুমি যখন ওপারে থেকে ডাক দিবি আর আমি এপারে থাকবো আর কি হবে জানো কি হবে ঠাকুর তখন কি বলবো জানো কি বলবে বলবো এই কুলে আমি আর ওই কুলে তুমি মাঝখানে নদীও ও ঠাকুর বই চলে যা তো কথা তো জানা
জানো যোগমায়া আর কি ঠাকুর যদি তুমি যাবনি যোগমায়া রূপে যোগমায়া নামে যা হ্যাঁ তারে ওই জটিলা কটিলা কখনোই তোমার সঙ্গে শ্রীমতীকে পাঠাবে না তাহলে কি হবে উপায় ঠাকুর কি হবে জানো কি হবে আমি আজ তোমায় নতুন করে নতুন নামে সাজিয়ে দেব আর ওই নাম ধরে তুমি যাবে যাবনি ঠিক আছে ঠাকুর তাহলে তুমি আমায় তোমার মনের মতো করে আমায় সাজিয়ে দাও তাহলে সাজাই হ্যাঁ গো সাজাবো হ্যাঁ আর বলি কি জানো কি গো আমি সাজিয়ে দিলাম ওগো ঠাকুর তোমায় যোগমায়া সাজিয়ে দিলাম তোমায় তুমি যাবে ওই যাব তুমি হবে বা